কি সবাই ভিড় করে খাড়া রয়েছেন, হোনেন নাই, থানায় খবর গেছে, পুলিশ আয়া লাশ নিয়ে যাইব, যান যান ভিড় কমান, যান। এইভাবে লাশটারে ফালা যেতেছে, আমরা কি করু? মন্ডল সাহেব কইছে এই গ্রামে বেওয়ারিশ লাশের কবর হইব না। বেওয়ারিশ বেসুকেন বেওয়ারিশ? হ্যাঁ, মন্ডল সাহেব আরো কইছে লাশে যারা হাত দিব অগ্র এক ঘরে করা হইব। আরে ভালো কথা, ভালো কথা, সবাই মিলে হাত দেন, সবাই এক ঘরে হইলে অসুবিধাটা কই? একটা মানুষ 30 বছর ধরে এই গ্রামে গান গেয়া দোতারা বাজিয়া ঘুরে বেড়াইছে, সেই মানুষটা মরে গেছে, তারে কবর দিতে নিষেধ করলো মন্ডল। আরে তার কি স্বার্থ? এম এ কন্যাকে তার কি স্বার্থ? তার স্বার্থ হইল থানা পুলিশ করব, প্রমাণ করব বেসুক আইনে গ্রামের লোক না, তারপর বেচারা যতটুকু জমি আসলো সেটা আত্মসাত করব। কি মুনিরের কথায় গ্রামবাসী লাশের গোসল দিতেছে? ওই হারামজাদা আমার কথারে এইভাবে উল্টা দিল? হ্যাঁ তো, মানুষটাই উল্টা ঠেটা ঠেটা। ও ঠেটামি আর উল্টামি এইবার সোজা করে ছাড়ো মামি, আমার নাম আশেখ মন্ডল, কোরবান রে কইবা মুরে হাবিল্লা, এই সময়টা হেরে বাইতেই পাওয়া যাইব। কত আছে এখানে? 50 কম আছে। বেচা কেনা ভালো নাই তো কোরবান ভাই, তোর বেচা কেনার গোষ্ঠী কি লাই? টাকা বাইর কর। কই কামাল মিয়া, তোমার কি খবর? 300ই আছে, বাকি টাকাটা পরে দিল হইব না, সুদের টাকা না পাইলে আমার চলবো কি কইরা? এইটা তো আমার ব্যবসা। ভালো জিনিস মন্ডল সাহেব, তা কোন খবর টবর হইল? আরে হইব না আবার, আশেখ মন্ডল হাত দিলে খবর না হয়ে পারে? তাইলে মনির মেয়ের সম্পত্তিটা হাসা হাসাই গেল। হাসা না তো তুমি কোরবান, শেষ পর্যন্ত কুলে উঠতে পারবা তো? মনির তো তুমি ভালো করেছ, তুমি ডরাও না কি? অরে আরে ওর সৎমা জনাম গুলোকে হাত মিলাইছে, আর চিন্তা কি টাকা খাইছে না? তাইলে আমারও টাকা দেওয়ান লাগবো। দিতে হইবে এমন কোন কথা আছে? তাইলে ফাঁস করে দিব, ব্যাপক কথা ফাঁস করে দিব। মনিরে মায়ের লোকে চক্রান্ত করে হের ব্যাপক সম্পত্তিটা। হারাম দাদা কয় কি চাষা? আরে কাণ্ড দেখছো? কাণ্ড আর কি দেখো, 5 টাকায় যার মুখ বন্ধ করা যায় তার কাণ্ড না দেখা, মুখটা বন্ধ করে দেওয়া তো ভালো। এইটা খুব ভালো জিনিস। আসো আসো। আপনি কোন সন্ধিক অপেক্ষা করতেছি, বসেন বসেন, বারান্দায় বসুন। কিচ্ছু হইব না, ভিতরে পোলাডা ঘুমাইতেছি, জায়গা দিতে পারি, বসেন। আরে আজ কুরবানের লগে নতুন মানুষ দেখতাছি। তোমার কি কোনো অসুবিধা আছে? কি যে কোন আপনি, আপনি লগে থাকলে তো আমি সব নামে ভরসা পাই। আসেন আসেন বসেন। এইবার তাইলে কাজের কথা হোক চাষি, দলিলের বাকি কাগজপত্র নিয়ে আসো চাষি। সব লগই আছে, এই যে দেও চাষা, টাকাটা তোমার হাত দিয়াই দেও। ভালো জিনিস, এই ল পরে আরো পাইবা, সব তোমার পোলার নামে দলিল করে দেবো। কি সুন্দর পোলা তোমার! আর ওই শয়তানা মনির, ওই দেখাই বেশি আড্ডি, দিন দেখ কেবল বাদেবের মতো ঘুরে বেড়ায়। মা ও মা, মা ওই মা, আরে মা দেহিয়া যাই গেছো? আইসস বাজান পড়লে গেই জায়গা রইছি, এত রাত কোসকে বাজান, রাত করে বাইরে থাকুন বলে না, কত আপদ বিপদ আছে না। ও মা কি কইতেছ, হঠাৎ করে তোমার মুখ দিয়ে মধু জোচ্ছে?
আমি বুঝি হবার সময় তোর লাগে খারাপ ব্যবহার করি, চা বাজার হাত মুখ ধুই আয়। হাত মুখটা ধুইয়াই আহি। ও ও মা তুমি তাড়াতাড়ি করো, খিদে লাগছে। আচ্ছা বাজান। কই গেলেন কই গেলেন? চল দিবাই রাম তুই তাড়াতাড়ি যা। মা আজ হলো কিসে? ও কিছু না বাজান, ও কিছু না, শিয়াল গেল হইতে পারে, তুই খাই যা খাই যা। শিয়াল হলো কই থেকে? আয় বাজান আয়। আজ সকালে কার মুখ দেখে যে উঠছিলাম, মা জরনে কি করে যে এরকম দয়া সাগর হইল বুঝতেই পারতাছি না। খাতির কত মিয়া ভাই, আইসু তুমি? কিরে ভাই তুই ঘুমাস নে হন? আস্তে কি একটু আগে কোরবান আর হাবিল লাইছিল আমাগো বাড়িতে, লগে আশিক মন্ডল, মায়ের লগে কি জানি কইতাছিল। কোরবান আর হাবিলের লগে আশিক মন্ডল আইছিল? হ টেকাও দিছে। টেকা দিছে? আচ্ছা দেহ নিকাল কে হইয়া পড়া হন। দুধ সালা দিয়া কাল সাপ পুষতাছি আমি, পর কি কোন দিন আপন হয়? সতীনের ফুলা কি কোন দিন নিজের ফুলা হয়? হ্যাঁ বেল আমার ছাড়া উপর দিয়া যায় আর এখনো ঘুমাই গেছে। মরার কপাল নিয়ে আইছিলাম আমি সতীনের ঘর পড়তে, হন বাপে তো আমার জ্বালাইয়া গেছে আর এখন আর তুলো আমরা তুষের আগুনের মতো জ্বালাইতেছে। কি হলো মা, রাইতে পহাইতে না পহাইতেই কি শুরু করে দিলা? দিমুনা তো কি করো না বাবা বেটা ছলি মুল্লা, ঘুমার ভাঙে না। আজব কাণ্ড, মা জননী আমার ভাদ্র মাসের আকাশ, কাল রাইতে দেখলাম ফক ফকা আর এখন দেখতেছি মেঘে ভরা। ওইতে ওইতে আর বক বক করা লাগবো না, সকাল থেকে বাসুর পাই না, ভালো মানুষ না বাসুর খুঁজে আনো যাও। কি বাসুর পাও না? ইয়ে কেটে নিল। আমি কি জানি? ও মা রাইতে আবার চোর টোরায় নাই তো? চোর কি করস তুই? আমি কেমনে কেউ চোর আইছে কিনা তুই জানলে জানতে পারস? হ আমি তো নিশিরাতের পাখি তাই সব খবরই রাখি। দাও গা চাইটা খাওন দাও, তারপর বাইরে দেহি বাসুর গেল কই। যে না আগে বাসুর খুঁজে আনো গিয়া তারপরে খাওন। ঠিক আছে যাই আগে বাসুর খুঁজে নিয়ে আহি, কোথায় আমার পেট চৌচো করতেছে, কে আমার খবর রাখে। যাও বাসুর লয়ে ঘরে আইতে পারলে তারপরে খাওন, খাওন এত সোজা না। মা ও মা বাজার মসজিদে যাইতেছ? হ্যাঁ মা। আসো দুধ কলা দিয়ে খই মুড়ি ভিজাইছি খাইয়া যাও। মিয়া ভাই খাই নাই যে? একটা মিয়া ভাই করো না, তুমি লেখা পড়া করো, বলা বলা না খাইলে এত পড়া মনে থাকবো কেমনে? আসো খাইয়া যাও। না আমি খামু না, মিয়া ভাই খাই নাই আমিও খামু না, বংশে ধারা যাইব কই, খালি মিয়া ভাই আর মিয়া ভাই। হাঁটতে হাঁটতে পাও দূরে দূরে গেল। মনির মিয়া, ও মনির মিয়া, আমি তোমার কাছে যাইতেছিলাম বাবা। কি হইছে? জামাই আমার মাইয়াটারে মায়ের দূর করে গেদায় দিছে বাবা। কি কইলা? কইয়া দিছে বাবা নৌকা কিনা না দিলে ওরে আর ঘরে তুলবো না বাবা। কি সব ঝামেলা আমার মাথায় দেও চাচা, একটা কামে বাইরেছি এমনি আমার মাথা ঠিক নাই বাবা। আরে কি করতেছো? আচ্ছা আচ্ছা যাও তুমি কামরা সাইডে সালাম রে বুঝাই দিমুনি যাই হন। গ্রামে যত কাম সর্দন আমার একলার, ওর মেয়ের দামারে বুঝাও, হের পুলে জ্বর দেহ তারে কবর দেও। আরে আমি না খেয়ে বাসুর খুঁজে মরতাছি, আমারে কে জিগায়? ওই ওই করে কষ্টকে কষ্টকে আরে কষ্টকে ভালো লাগে না, যাবুগা যাবুগা একদিন দেশান্তর হইয়া। মনির আমি তোরে খুঁজতাছি বাজান। তোরে খুঁজতাছি বাজান কেন, আমারে খোঁজ করো কেন, আর কোনো মানুষ নেই গ্রামে, থাকলে কি আর তোর খোঁজ করি। হইছে হইছে কি করো তো? আর কইস না বাজান, কথা নাই বার্তা নাই, বাড়িতে মেজ বানায় হাজির, একটু সদাই এনে দিবি না বাজান? ও হরে না আমি পারুম না, আমাকে বাসুর আইছে পারুম না আমি। খারাস না বাজান,
আবার কি হলো কি হলো? ও আমার সদার কি হইব, মেজবান গো কি খাওয়ামু? তুই না গেলে কেনা যাইব বাজান, আমার সোনা মানিক, আমার সোনা মানিক। অত মিটা কথা দরকার নাই, আমনি যাও। আরে যাও না। আচ্ছা আমার কপর হাম্বা 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 পাইছি পাইছি, আমার গরু পাইছি। দিলা এই দিলা কিরে হাম্বা হাম্বা করস কেন? পাইছি পাইছি। কি পাইছস? পাইছি 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 পাইছি। আরে কইবি তো কি পাইছস? গরু গরু পাইছি। তুই একটা আস্ত গাধা। গাধা না গাধা না গরু, আমগো গরু কালকে গায়েব, পাইছি পাইছি। লগে তো গো বাসুরও দেখাইছি। লগে আমগো বাসুরও দেখাইছস? কই বদুমিয়ার খোয়ারে খোয়ারে বদুমিয়ার খোয়ারে হাত লাফাস কেন? খুশিতে 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 খুশিতে, এত খুশি দরকার নাই। বদুমিয়ার খোয়ারতে বাসুর হইতে বল, চল চল। তুমি আমার আদাকে মুখ দিও না কইলাম। ওই দেখ তো গো বাসুর না খেয়ে হে গুড় কেমন হাড্ডি গুড্ডি বাড়ে গেছে গা। কেডা রে আমরা আমরা কেডা, মানুষ না গরু? আরে সাগর বাচ্চা কয় কি কে কারা নাকি চোখে দেখো না? গরু ছাগল বাইন্দা বাইন্দা চক্ষু হয়ে গেছে আদা আন্দা, অহন মানুষ আর গরু কোনটাই ঠাউর করতে পারি না। এমনিও গরু আর মানুষের ফারাক তো বোঝন মুশকিল। মুশকিল হলো গরু গরুই আর মানুষ মানুষই। অন খোয়ার খোলো, বাসুর বাই করো। কার বাসুর? কার বাসুর মানে ওর বাসুর? মাপ ভাই তারকা সাহেবের হুকুমের বাসুর। তারকা সব কোন হানকা তারকা সব? ওই শিকদার বাড়ির দারোগা। শিকদার বাড়ির দারোগা? ওই শিকদার বাড়িতে দারোগা হলে কোথায়? বুঝছি বুঝছি, আমি বুঝা ভালাইছি। দারোগারা দারোগা না, লাডি সারা দারোগানি। দারোগানি চঞ্চল পাখি রে, আমি একা একা থাকি রে চঞ্চল পাখি রে, আর যে ধার যে ধারি না, আমি আর যে ধার যে ধারি না। লোকে কত কথা বলে রে কত নানা চলে রে, লোকে কত কথা বলে রে কত নানা চলে রে, এই কথা সেই কথা শুনি না আমি, এই কথা সেই কথা শুনি না। Thank you.
রোজ বিকেলে দারোগানি কই যায়? আমি জানি, তাই নাকি? যে কল্লাটা নামাও। আমি কার যে ধার যে পাখির মতো এত উইরা বেড়াইতেছ কেন? তাতে তোমার কি? কই যাইতেছ সেই দুপুর বেলায়? যেখানে খুশি সেইখানে। অমন কইরা কষ্ট, মুখে কি একটু মতো নাই? না নাই, সামনে থেকে সহজ করুন ভাই, যাই পারতো। সাবি কইলাম তো, এমন কইরা চোখের সামনে দিয়া কতদিন যাবি আর আবি? একটু খারণ যায় না, একটু বহন যায় না, একটু মিডা কথা গন যায় না? ফালতু কথা কইবা না তো করবেন ভাই, বাজে কথা কইবা না, সরো সরো এখান থেকে, যাই পারতো। যাবি যা যা, হারামজাদা কোনখানকার। শোনাই শোনাই কই রে শোনাই? ভাইজান শোনাই তো বাড়িতে নাই। ভাইজান বাড়িতে নাই? জি না। কই গেছে? সকালে বানুর কথা কয়া গেল। তোমারে কত কইরা কইলাম, মেয়েটারে যখন তখন বাইরে যেতে দিও না, একটু মায়া কইরা কইলেই তুমি অরে আর না করতে পারো না। যাও যাও সরো আমার সামনে থেকে। জি। বেলা কত হয়েছে খেয়াল আছে? হ্যাঁ তাই তো, বাড়িতে গেলে একটা দাঁতানি দিব নে। হ্যাঁ শোনাই, ওই যে একটা কোষা নৌকা, আরে মাঝিডারে দিলার মতো মনে হইতাছে না? হ ডাক দিলা আইব না, তুই ডাক। দিলা ভাই, ও দিলা ভাই, দিলা ভাই, আমাকে একটু পার করে দাও না দিলা ভাই। না না আমি পারুম না, কবিরাজের কাছে যাইতেছি, কামে যাওয়ার সময় টাকাটা কি? পার করো না দাদা, পার করো না দাদা, নিজের কাম করে কুল পাই না, আর পরের উপকার করো, পার করে দাও। একটু মিষ্টি করে বলো না, একটু পার করে দাও না, তুমি না কত বালা। খারাপ কইছে কেডা, আর মাই যে সব কালা, আইতাছি খারা, তুমি যখন ফালাইছি পারতো আমরাই করবো, বুঝবো একটু পরে। আইতাছে রে বানু, আস্তে আস্তে কুদাকুদি করে উঠো না, মাথা মুথা ভাঙো না, ভালো করে বসো। বানু তোমরা কই গেছিলা? এই যা কেডা শুয়ে রয়েছে রুগী, কবিরাজের কাছে লইয়া যাইতাছি, উত্তর পাড়ার হোসেনের বাপ। আহারে কয়েক ধরে বেচারায় বাতায় বাতায় যা কষ্ট পাইতেছে, ময়ূরও বাচ্চা রয়েছে তার রোগ, এই তো বুঝে। কি হইল, নৌকা উল্টা দিকে ঘুরাইতেছে কেন? তোমা করে বাড়ির ঘাটে লামাইয়া দি মনে। আরে ওই আমাগো বাড়ি কি এই দিকে না ওই দিকে? ওই নৌকা ঘোরা কইলাম আমি, ঠিকই যাইতাছি উল্টা দিকে নৌকা ভাইয়া, আমাগো বাড়ি যাইবো কেমনে? যায় যায় ঠিকই যায়। আরে সেই যাই তো কইতাছি কেমনে, কেমনে যেমনে কইরে আমাগো বাসুর, আমাগো বাড়ির দিকে না যাইয়া উল্টা দিকে বটুমিয়ার খোয়ারে যায় তেমনে। কি আমার লগে ইয়ার কি খারাপ? ইয়ার কি সারা হন আমাকে কাম কি? ওই ভালোই মনে কইলাম, তাড়াতাড়ি নৌকা বিরাও। ওহনি আগে বাসু সারাইতে হবে, তারপর ইস বাসুর সারাইব, রোজ রোজ নাগো বাসুর আমাগো খাতের ফসল খাইব, আর আমরা সাইয়া সাইয়া দেখো। ওই ভালোই মনে কিন্তু, ওসব ঝাড়ে ঝাড়ে বাদ দাও, আগে বাসু সারাবে গেলে তাই কও। কেমন লাগে?
আরে শোনাই বিবি, মাইসের ডাকে বধুমিয়ার ঘুম ভাঙবো না। গরু ছাগলের চিৎকার শুনলে দেখবার ঠিকই ঘুম ভাঙিয়ে দেব। দেখো কেমনে ভাঙ্গাই। মাইন্স রাত কানা, তুমি বুঝছো দিন কানা, সব খালি গরু ছাগল মনে করে যাইতা বড় শাশুর বাইর করবি না দিলা। ওরা কি কয় শোনাই, আর যদি কোনদিন আমাকে গরু বাছুর খোয়ারে দিছো খবর আছে কই দিলাম। কি করো, খোয়ারে বাঁশ দিয়ে মাত্রার মতো মেরে ফাটে হালাম মনে জানি থাকে, আর গামছা দিয়া খোয়ারের মধ্যে বাইন্ধে রাখুন। আসি এত বড় কথা বানু, বানু আমার মুখের উপর পাইয়া গেল, দেখলি দেখলি বানু? হ দেখলাম শুনলাম। কি করবি তুই? বদলা নিমু, আমার নাম যদি সোনাই হইয়া থাকে তাইলে তাইলে আমি আর বদলা নিয়া সারু। কেন শিখতে সাহ, কোরবানের স্বভাব চরিত্র সম্পর্কে এই গ্রামের সবাই জানে, আমিও জানি। দশজনের কাছ থেকে সুদ খেয়া যার পেট চলে, আর মাইসের খ্যাত ফসল নেওয়া যার টানা হেসরা, তার মতো কুলাঙ্গারে লইয়া এই ব্যাপারে আমি কিছু ভাবতে চাই না। এইটা তো আর দোষটা শিকদার সাহ, দোষটা বয়সের। এই কথা আর কইবা না মন্ডল, যাও আমার কাজ আছে। ফজল মিয়া, জি ভাইজান, হুজুর পানি দাও। আচ্ছা ভাইজান। যাই শিকদার সাহ, কথাটা একটু ভাইবা দেখেন। ও সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেড়াই আইলা বুঝি? না বেড়াইতে যাইতাছি। পালা জিনিস আই সুষমা, কই গেছিলি সারাদিন, কই ঘুরা বেড়াস? বাজান নানান জনে নানান কথা কয় না, বানুর বাড়িতে গেছিলাম। যেহেনি যাস, মাইনসে কি কইব, বড় হইছস না তুই, বাড়িতে একলা থাকতে ভাল লাগে না বাজা। ভালো লাগাইতে হইব মা, মাইয়া মানুষ যখন চায়ের দেয়ালের মধ্যেই থাকতে হইব। খোদার কসম লাগে, ভালো চাইলে একটা মাংস সামনে আইব না, এটা থালা আর আমার মামলা। দেখানে অন্য সময় মনে আসিল না, এখন দেখাতে সে টাকা এবং আমারে আর কটা দিন সময় দাও বাবা। না আর সময় দাও চাইব না, এই হাবিল্লা নিয়ে চল সব। তোমার পায়ে ধরি বাবা। এই বুড়ি আসার চাল পাও। খবরদার মনির, আমার কাছে বাধা দিবি না, ভালো হইব না কিন্তু। রাস্তার ভালো বন্ধ, এইখান থেকে একটা মালও নিতে পারবি না। নিতে পারবি না কিন্তু আমার টাকা দিব কেসা, টাকার লেগে তো মাল সামান ক্লোক করতেছি। হরে হরে কয় কি ক্লোক কর তুই, কেনা গায়ে জলে সব করবি নাকি? পান্ডালয়ে বাহাদুরি দেখাস তুই, ওই ওই তোর পান্ডা করে মুখ দাঁড়ায়। Oh!
মারামারি না করেই গুতা খাই, আর করলে তো কত গুতা খাবো আল্লাহ জানে। ও মাগো সারা বুধে ভক্কু দেখে যেতে বাবা রে, আর যদি বুঝতে পেতে পাইছি তুই আসনে আল্লাহ জান্না বাঁচাইছে বাজান, আমি দোয়া করি আল্লাহ জান তোর ভালো করে, আমার মাথায় যত চুল আছে আল্লাহ জান তোরে তত আয়ু দে। খাও বাজান, বালা কইরা খাও। মা আমি মাথা খামু না। কি কয়, মাথা না খাইলে মাথা হইব কেমনে, লেখাপড়া শিখবা কেমনে? তুমি খাও, আমি যাই গোসল কইরা আসি, খাও তুমি। মা এই যে মা, তাড়াতাড়ি খাওন দাও, ক্ষুধা লাগছে তো। ইস, কি এমন রাজ্য জয় করে আইছে যে কথা লাগা লাগাই খাওন দেন লাগবো? যাও খাওন বাইরা থইছি, খায়া লাও গিয়া, আমি গোসল করতে গেলাম। হায়রে মা, যাদু ভাত খাস ভাই, খা খা। শুধু আলু ভর্তা ডাইল, আলু ভর্তা ডাইল ভালোই লাগে আমার, এই জন্য তো মা আমারে ভর্তা ডাইল দিয়ে ভাত দেয়। মিয়া ভাই লও, মাছের মাথাটা তোমার লেগে রাখছি। দুধ পাগল, তুই খা, মাছটা তেমন একটা আমি খাই না, জানোস না? জানি মিয়া ভাই, মাছটা দিয়ে তুমি খাও না সেটা তো আমি দেখতেই পাই। এখন খাও, তুমি না খাইলে আমিও খাইতে পারব না মিয়া ভাই। জাদু দে, দে আমার এই মাসের মাথাটা, আমার দুই ভাই মিলে খাবো। হায় কলিয়া, তুই আমার এত ভালোবাসিস কেন রে ভাই? তুমি যে আমার মিয়া ভাই এর লাইগা। ওরে আরেকবার একটু লাফাইয়া লাফাইয়া কি আম পড়ন যায়, কইলাম গাছে উঠতে উঠলি না, উঠলেই ভালাই করছি। কত কিছু খামু পিয়ারি দামু, কত কিছু খামু পলাও খামু গমু খামু, কিছু খামু না আমু আর খামু পিয়ার বাড়ি দামু, কত কিছু খামু বস্তা মাসি দিয়া পেটের মধ্যে যাতবু সব ফলাইয়া দিমু। কই যায় জিগা তো বানু, তোরে একলা দেখলে খারাই বনে। বিয়ার বাড়ি যামু, গরু খামু খাসি খামু, দিলা ভাই দাম সব মাছে ডাকে। আয়া বানু আউ, তোমারে দেখা তুই চাইলাম। আচ্ছা এই দেখে না, সরম সরম, তোমারে তো কি নয়া দুলার মতো লাগতেছে। লাগবই তো, আমি কি কি এত সাজগোজ কইরা কই যাইতাছো? যাইতাছি হ,
আজকে আমাকে বিয়া বিয়া তো বিয়া কার তোমার না 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 আমার নাম আমার না আমার বিয়ে হইলে তো তুমি জানবা না আমার আগে তো তুমি টের পাইবা মাইনে মানে আমার বিয়া তো তোমার সাথে হইব উরে কপালটা ফুটাই দিছি রে রাস্তায় খারা খারা কি করতেছে অহন যাও কই এই দেখো কেন বিয়া খাইতে উত্তর পাড়া কদম মার বিয়া দাওয়াত করছে তো উত্তর পাড়া তো ওই দিকে তুমি দেহি এই দিকে যাইতেছো মনিরে থুইয়া বুঝি আমি একলা যাবো মনির আমার জন্য বই আর হইছে দুইজনে একত্রে যাবো ইসেরে কত কিছু খামু গরু খামু খাসি খামু মুরগি খামু পোলাও খামু তুমি আমার লগে যাইবা ভানু পোলাও খাও না না আমি যাবো না মা এসে দেখলে কি কইব তুমি যাও ঠিক আছে তোমার লিগা নিয়ে আসো হ্যাঁ যাই যাও বিয়ার বাড়ি যামু কত কিছু কামু মানু যা ভাবছি তাই আমি সব শুনছি এই রকম সুযোগ সব সময় পাওয়া যাইব না বানুরে শোনো শোন কিসের সুযোগ কইতাছি শোন এই তোল তুই তোল আর তুই তোল বলতেছি তোল কই যাস পুরাটা তোল গোলা আরে ভালো করে গোলাস না এবার বুঝবো মজা তাড়াতাড়ি কর জলদি কর না কত কিছু খামু পেট বইরা খামু বেশি খা খাই করিস না পেট খারাপ হবে না খেলে পেট খারাপ হবে কেমনে বেশি কথা একেবারে এ ভূতে হাঁকি দিতে আমাকে গোবর দিল খাও ঘটে তোমার রেখা আমি একলাম এখন শোনাই তা তো হয় না তোমাকে মাইকে দিয়ে শুনে দেখলি তো এইবার সুন্দর লাগতেছে তোমার সোনা জাদু মনি আসো তোমার বউ সাজিয়ে দিই এক দুই তিন চার বিয়ার সাজো নি সাজো কন্যা লো বিয়ার সাজো নি সাজো কন্যা লো সাজো নি সাজো কি করছে আমি কেমনে বাড়ি যাবো চিল্লাইস না নিজে গো সবরাস্ত নিজের এটাই কানছি ধর আসল দে মুখ মোস চল ভাই চল যাও বাড়ি যাও পরের জন্য কুয়া খুঁজে নিজের পরন লাগে আমারে
ফালতু কথা চাচা আমি বিশ্বাস করি না। আরে আমি নিজের চোখে দেখলাম, মনির মিয়া সোনাইয়ের মুখে গোবর মাইখা দিল, গালে গালে ঘষাঘষি, আরো কত কি স্বপ্নে দেখছো চাচা, স্বপ্নে দেখছো। ওই দুই টাকার মনিরের কলিজায় এত বড় সাহস হইব না যে শিবতার বাড়ির মাইজার দিকে চোখ দিল তাকায়। গালে গালে ঘষাঘষি তো দূরের কথা। দূরের কথা না কাছের কথা, নিজের চোখে দেখলে বুঝবা। তয় একটা কথা মনে রেখো, শিকদার বাড়ির পোলার উপর যে হাত তুলতে পারে, সে শিকদার বাড়ির মাইয়ারও পাজা করে তুলতে পারে। ভালো জিনিস দেখাবো তোমারে, সবই দেখাবো। আসসালাম আলাইকুম শিকদার সাহাব। ওয়ালাইকুম আসসালাম। এই অসময়ে তুমি আবার কই থেকা? ঘটকের এই একটা দোষ, সময় অসময় বোঝে না। কয়না নয়া নয়া ভালো পাত্রের সন্ধান দিতে আসলাম, একটু বসি। এইটা হলো গিয়া কেরামত সাহেবের পোলা, আর এইটা দেখেন বধুমাধব সাহেবের পোলা। ম্যাট্রিক পাস, 2 বছর দুবাই থাইকা মেলা টাকা কামাই লয়েছে। এইটা হইলো ফার্স্ট ক্লাস জোয়ান বয়স, চাকরি পায় না, বিয়া করে ঘর জমাই হয়ে আর শ্বশুরের টাকায় বিদেশ যাইতেও রাজি আছে। এইটা সেকেন্ড ক্লাস, মধ্য বয়সী, খ্যাত খামারি আছে, গৃহস্থ ঘর, বিয়া করে বউ ঘরে তুলতে রাজি আছে। থার্ড ক্লাস, চুল পাকা, একটু বয়স বেশি, বউ মরছে, যুবতী মাইয়া পাইলে জমি জমা লেখা দিয়াও বউ ঘরে তুলতে রাজি আছে। অহন আপনার কিরকম জামাই সয়েজ, ইশারা করলে কাম খালাস। আমার মাইয়া ছোট, অহন বিয়া শাদী দুমু না। তা ঠিকই, তবে মাইয়া যখন তখন যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় ততই বাবা মায়ের মঙ্গল। ঠিক আছে বুঝছি, তুমি যাও হন, যাও 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 যামু। আচ্ছা জায়গা, কিন্তু আমার গাড়ি ভাড়াটা। গাড়ি ভাড়া? এইটা তো আমার কাম শিকদার সাহেব, আপনাদের খেদমত করা, গাড়ি ভাড়া না দিলে যাও আশা করবো কিভাবে। অহন নাই, যাও। দেন দেন, হাতে একটু উপর করেন। কি যে যন্ত্রণা। আসি, আসসালাম আলাইকুম। মধু খাবো কেনে, ফুল ফোটে। কেলা ঘটক সাহেব, আমি তুমি কেলা, আমি এক দুঃখিনী অভাগিনী, এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আমার একটা পাত্র জোগাড় কইরা দিবেন। তা হবে নে, তা ফটো আছে তোমার? না, ফটো থাকবো কেমনে, গরিব মানুষ, ফটো তুলনে টাকা পামু খুই। ফটো ছাড়া কি কামডা হইব না ঘটক সাহেব? কাইন্দু না, কাইন্দু না, আমার একটা উপায় কইরা দেন ঘটক সাহেব, নাইলে গলায় দড়ি দেও ছাড়া আমার আর কোন উপায় থাকবো না। হায় হায়, কয় কি বুইটা খাটা এলিগা, গলায় দড়ি দিবে কেন? তবে হ্যাঁ, একদম টাকা পয়সা নাই যখন তখন তোমারে কে বিয়া করতে রাজি হবে কও? তাইলে কি আমার কোনো গতি হইব না ঘটক সাহেব? খালি কান্দে, কান্দো না কান্দো না, একটা গতি তোমারে করে দেওয়া যাইব, তুমি যদি আমার 4 নম্বর বিবি হইতে রাজি হও, আমার আগের 3 বিবি তো হারা বুড়া হয়ে গেছে গা, আমি তো আর আলাদা বাড়ি করে রাখো। 4 নম্বর বেবি না শোনাই, না 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 না, নাউজুবিল্লাহ, ঘট কালি করো আর 4 নম্বর বেবি করো, বুইয়া খনস কোন হানগা, দাঁড়া আইস তোর বিয়া সব চাইয়া মাগো, আমাগো তাতি গো না বুইয়া গো, আমি গো কেমন লাগে বিয়া করুন না, বিয়া করবি না হারাম দাদা। ওই ওই খসর বেটা, দৌড়াও কেন? হ্যাঁ বুই যখন হাঙ্গার বিয়া করবা, আর যদি আমা গো বাড়ি করে দেহি ঠ্যাং বাইঙ্গা হাতে বানাইয়া দিমু, মনে রাখো। ওরে বাপ রে, মাইয়া তো না
কাপ কেসা ভূত আরে দৌড় না দিলে কি যে খারাপ হইতো আরে রক্ষা করছে বুইরা খাটস তিন নাম্বার বেবি তালে শেষে যখন তোর বিয়ার ঘটকের দরকার হইব তখন কি করবি পুরুষ মানুষের গোলাম হমু আর একজনের কথায় উঠা বসা করু কই থেকে সারাদিন পর বুইরাইয়া কইব ওই আমারে বাদ দে আমার গামছা কই ফসলের পানি দে ইস হেলিকে বান্দির মতো খাটতে হইব তার সে এমনি বালা বয়সকালে বিয়া না হইলে আরে বয়সকালে বিয়া না হইলে মাইয়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে হায় রে চুল পাকিলে যাইবি কার কাছে বয়সকালে বিয়া না হইলে মাইয়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে হায় রে চুল পাকিলে যাইবি কার কাছে জ্যৈষ্ঠে আম পাকে ভাদ্রে পাকে তাল জোয়ারেরই পানি আইলে ভরে নদী খাল রে ভরে নদী খাল বৈশাখ জ্যৈষ্ঠে আম পাকে ভাদ্রে পাকে তাল জোয়ারেরই পানি আইলে ভরে নদী খাল পুরুষ যদি না থাকিত নারীর বাগান কে সাজাইতো পুরুষ যদি না থাকিত নারীর বাগান কে সাজাইতো ফুল কি কবু ফুটিত গাছে ফুল ফুটে ফুল ঝরে কি বায়াসে যায় কালা কোকিল নাই বাদাম বসন্ত বেলায় রে বসন্ত বেলায় ফুল ফুটে ফুল ঝরে কি বায়াসে যায় কালা কোকিল নাই বাদাম বসন্ত বেলায় পুরুষের বিয়া কইরা থাকবো না আর ঘরে কইরা পুরুষের বিয়া কইরা থাকবো না আর ঘরে কইরা নারী এখন স্বাধীন হইয়াছে আয় রে নারী এখন স্বাধীন হইয়াছে জাতি মূর্খ অতি কেমনে বুঝাই তারে ভাতের ক্ষুধা লাগলে পরে পানিতে কি সারে রে পানিতে কি সারে নারী জাতি মূর্খ অতি কেমনে বুঝাই তারে ভাতের ক্ষুধা লাগলে পরে পানিতে কি সারে নাই বা যদি হইলা বধু কারে দিবা প্রেমের মধু নাই বা যদি হইলা বধু কারে দিবা প্রেমের মধু শিখর বিনা গাছ কি পাশে হায় রে শিখর বিনা গাছ কি বাঁচে নারী বধু নারী মধু নারী মা বোন তবু কেন পুরুষ জাতি ভাঙে নারীর মন রে ভাঙে নারীর মন নারী বধু নারী মধু নারী মা বোন তবু কেন পুরুষ হারে ভাঙে নারীর মন পুরুষেরা ইশারায় কখন কি যে কইতে চায় পুরুষেরা ইশারায় কখন কি যে কইতে চায় সব কিছু জানা হইয়াছে কালে বিয়া না হইলে মাইয়া লোকের কি দাম আছে বয়সকালে বিয়া না হইলে মাইয়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে হায় রে তাক করিলে যাইবি কার কাছে
রিম পরি নাকি? কইলাম তো, যাইতে যাইতে শুকাইব না রে। হ শুকাইব, এই শোন কাল দেখা হইব নে, আজ যাই। হ্যাঁ কি শীত, মনিরের সাথে একটু ঢলাঢলি কিসের, মনে ধরছে নাকি? মনটা যখন আমার, যারে খুশি ধরবো, তা দিয়ে তোমার কি? তাইলে আমিও ধরি। নীলজ্জ বেহাইয়া, অহন কেমন লাগলো? অন্যরকম মজা পাইলাম, শুধু হাতে ধরছি তাই সারতে কস, একটু পরে যে কত কিছু ধরুন তখন কি করবি? জায়গা মতো লই আলোই তারপরে শেষ করে দিব তো। শোনাই, তুমি বাড়ি যাও। শোনাই মা, কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? ভাই যান, ভাই যান, কি হয়েছে মা? কান্দোস কেন তুই? কই গেছিলি? ভাজান গো, কোরবান আমার জোর কইরা ধইরা নিয়ে গেছিল। কি কইতা করছ তুই? মনির আমার ইজ্জত বাঁচাইছে বাজার, তা না হইলে আজ তোমার সোনার সর্বনাশ হইয়া যাই। করব এত বড় সাহস তোর? ওতেন শিকদারের মায়ের গায়ে হাত দে। ওই হারাম দাদা আমার বাড়ির ইজ্জতে হাত দিছে, ওরে আমি টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। আল্লাহর ইচ্ছা আমাকে শুনাই ভালো ভালো ফিরে আইছে। খুনখারাপি করছে কি আর কি, মা বলা মায়েদের কি এতিম করতে চান? যাই হইছে, অন্তত গ্রামের মানুষ তো জানে না, আপনি তা করে জানাইতে যায় না ভাই যান। ভাই যান যা মা, ঘরে যা। দিলা, ওই দিলা, তুই যা দিলা গনি কবিরাজের কাছ থেকে মালিশের লিগা তেল নিয়ে আয়। ঠিক আছে যাইতাছি, বেশি নড়াচড়া কইরো না আবার। Thank you.
আইসুস তুই আয় বয় ওর অবস্থা ভালো না রে কি কইতেছিস তুই দিলারে দেখলাম মনিরের লাইগা কবিরাজের কাছ থেকে মালিশ লয়ে যাইতেছে আমি যাই মালিশ লইয়া যাইতেছে ভালো জিনিস হ্যাঁ শোনাই না তুই এত রাইতে শোনাই ওই দিকে কই যা আমি মালিশ কইরা দিতেছি ব্যথা লাগে না ভালোই লাগতেছে শোনা বড় ভালো দিলি খবরটা অনেক দিতে হয় এইসব তুমি বানায় কইতা শোনা তো খুদাই আমার মাথাটা বিগড়ে দিতে শোনা তো চাচা দেখো কুরবান তোমার নাই বাপ আমার নাই পোলা কি বুঝলা তার উপরে চাচা দেখো আমার আমি মিশা কমো তোমার কাছে লাভটা কি শোনাই রে ওইখানে আমি নিজ চক্ষে দেখছি মনিরে জামার বুতাম খুলে দিল বুকের মধ্যে বস করো চাচা বস করো কারের মধ্যে আর বিষ বইল না এমনি বড় যন্ত্রণায় আছি এইবার দেহ কি করি দেহ কাটা দিয়া কাটা কেমনে বাইর করি শোনাই আমার শুধু আমার হ হ আমার সব তাল গোল পাকাইয়া দিছে আমার উঠতে বসতে নাইতে খাইতে খালি একই ছবি দেখি কি আছে ওর মধ্যে যা সোনাইয়ের মতো মাইয়ার ঘুম কাইরা নেয় আল্লাহ জানে আমি জানি না সোনাই কার লগে কথা কস মা না তো কার লগে কথা কমু তাই তো তুমি যখন ঘুমাও নাই ঘুমামু একটু হিসাব নিকাশের কাজ করলাম বাজান বাজান তোমার দিয়ে আমি কোথাও যাব না তোরে যাইতে কইছে কেটা কেন ওই যে গত গাইছিল তোমারে জানি কি কি কইল কি করবি মা সব মায়ারি একদিন স্বামীর ঘরে যাইতে হয় না বাজান আমি যাবো না আমি তোমার কাছেই থাকুম আমি তোমার কাছেই থাকুম আচ্ছা আচ্ছা দেখা যাইব নে পাগল মাইয়া রাইত অনেক হয়েছে ঘুমাইবার হ্যাঁ ঘুমা ঘুমা হ্যাঁ
আমি একা একা থাকি রে চঞ্চল পাখি। জাদু কি স্কুলে যাইতাছিস বুঝি? হ্যাঁ। আম খাবি? লা। শোন জাদু, আমার একটা কাম করবি। কি কাম? তোর মিয়া বাইরে কবি আমার লগে দেখা করতে আইসা কমুনি আমাগো নারকেল বাগানে। শোন, ও না রাইতের বেলায়। রাইতের বেলায় কেন? ও তুই বুঝবি না, দিনের কথা দিনে কইতে হয়, রাইতের কথা রাইতে। দিনের কথা দিনে, রাইতের কথা রাইতে। হ্যাঁ তুই যা। শোন, আর কেউ রে কবি না বুঝলি। আচ্ছা আচ্ছা, লা আরেকটা আম খা। যা দুমুনি যা। দিনের কথা দিনে, রাইতের কথা রাইতে। আমার মনে হয় মাছের পেট ভরা, এই আধার মাধার অহন বোধ আগে পছন্দ হয় না। এটা জায়গা এমনি জিত উঠেছে, এর মধ্যে আবার এটা জায়গা। আরে বাবা কি করবি? তোমার খবর আছে? খবর? হ্যাঁ, তোমারে রাইতে নারিকেল বাগানে দেখা করতে কইছে। রাইতে নারিকেল বাগানে কেডা? শোনাইবু। শোনাইবু রাইতে কেন? অহন কইতে পারে না? না, শোনাইবু কইছে দিনের কথা দিনে কইতে, রাইতের কথা রাইতে। দিনের কথা দিনে, রাইতের কথা রাইতে। ঠিক আছে বেহমনি, যা তুই স্কুল যা। আচ্ছা। কথা আছে। কি এমন কথা যে দিনে কম যায় না? দিনে দিনে শরম করেছে। দিনে শরম করে কেন, রাইতে শরম করে না?
আকাশে বন্ধু কি জানি ভাবতেছি কেমনি যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। শোনাই শোনাই, তুমি কি আমার সারা জীবন এমনি করে তোমার কোলে রাখতে পারবা? পারো, নিশ্চয়ই পারো। তোমরা হইল বড় লোক, আমরা হইলাম গরিব। তোমার বাপে কি আমাকে সম্পর্ক মাইনা নিব? ইস, এত কিছু অহনি ভাবতেছো, বড় লোক কেটাই চায়। আমি তো চাই শুধু তোমারে। শোনাই, হ্যাঁ মনি, শোনাই, আমার শোনাই। এইবার নিজের চোখে দেখাল। কি করতাছো? পাগলামি করনের সময় না, সবকিছু হাত দিয়ে হয় না, কিছু কাম মাথা দিয়ে করতে হয়। আসো আসো, আরে আসো। কারুর কাছে কইতে মানা কাকপক্ষীও তা জানেন না, কারুর কাছে কইতে মানা কাকপক্ষীও তা জানেন না। এই খুন শিকদার বাড়ির মাইয়া পুষ্টি নষ্টি করে মনিদের লগে। শিকদার বাড়ির মাইয়া পুষ্টি নষ্টি করে? সি 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 সি, প্যাডে প্যাডে এত কথা, শেষ পর্যন্ত শিকদার বাড়ির মায়ের এই কাম? মাইয়া দা শিকদার বাড়ির মানে জো ধুলাই মিশাইয়া দিল সারা গেরাম। ছি ছি কথাতে কর্তাছি তো হ্যাগো কি? মনির আমি ভালোবাসি। ভালোবাসি ভালোই যদি বাসস তাহলে গোপন রাখতে পারলি না কেন? জানোস তা গেরামের মায় সে যে সব ছয় না, আমার যা ভালো মনে হয় আমি তাই করুম, তাতে কার সইল আর কার সইল না, আমার কিচ্ছু যায় আসে না। আরে আমারে নিয়ে গ্রামের মানুষের এত মাথা ব্যথা কিসের? ওই কোরবান আর আশিফ মন্ডল ওরাই তো শত্রুতা কইরা মাইশের মাথা ব্যথা বানাইছে, পুরা গ্রাম ছড়াইছে। সরাগা কেউরে ডরাই নাকি? বিশ্বাস করি না, এইসব কথা আমি বিশ্বাস করি না। আপনি তো আমগো কথা কোনো সময় বিশ্বাস করেন না, গ্রামের গড়ে গড়ে গিয়া জিগান গিয়া। জিগামু কি? মদখোর সুদখোর বাদাইমা কোরবানের কথা আমি অগুজিগামু? শিকদার বাড়ির পোলা বইলা এখনো গলা টান কইরা কথা কস, তোর বদমাইশের খবর আমি জানি না মনে করতস? মায়ের খাইয়া তোর হাত পা এমনি এমনি ভাঙছিল, মুখ খুলাইস না আমার। মুখ খুলে কি করবেন আপনি? আমি বদমাইশি করি প্রমাণ করে দেখাইতে পারবেন? আপনার মায়ের ফষ্টি নষ্টির কথা তো গ্রামের ব্যাপারটাই জানে। হাসা কথা কইলেই সবার গাল জলে, তুমি কিছু কম মন্ডল কাতা? আমি কি কম, অগদুজনের ফষ্টি নষ্টি তো অনেকদিন ধরেই চলতেছে, এইসব কথা তো আগেও কইছিলাম। খবরদার আশেক মন্ডল, আমি কই মনির এত ভরসা হয় কেমনে? একটা রাস্তার ফকির যার ভিটা বাড়ি পর্যন্ত আমার কাছে বন্ধক, সে শিকদার বাড়ি মাইয়ার দিকে হাত বাড়ে কোন চাওসে? কে দিছে আসকারা? নিশ্চয় যে আপনারও সায় আছে কোরবান, এর যদি কোনো ভিত আপনি না করেন তবে শুনে রাখেন গ্রামের দশজন তাইকে এর বিচার আমি করুম। হ হ আমি করুম, চলো মন্ডল চাচা। শোনাই এদিকে কই গেছিলি? কথা কস্তে কেন কই গেছিলি? মা মরা মাইয়া বইলা তোরে আমি কোনোদিন কিছু কই নাই, তাই বইলা এমন করে তুই আমার মান ইজ্জত নষ্ট করবি? বাজান, এই হোসেন শিকদারের সামনে গ্রামের কেউ কোনোদিন মাথা তুলে কথা কানে সাহস পায় নাই,
আই তোর জন্য ওই দুই টাকার কোরবান আমার অপমান করে যায়। আমার বিচার করনের লেগা গ্রামের দশজন ডাইকা শালিশ ডাকবো বলে সাথে যায়। বাজার ছি 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 বাজার আজ থেকে তোর বাড়ির বাইরে যাওন বন্ধ। আয় আমার লাগা কি করেন ভাইজান, সরো আমার সামনে থেকে। তুমি মায়া দেখায় আরে বেশি নষ্ট করছো। আজ থেকে তুই এই ঘরে বন্দী থাকবি। ফজল খবরদার, আমার কথা ছাড়া যদি এই ঘর খোলো এরকম কাম করে সময় নাই। তার উপর নানান ধরনের নানান কথা, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। কি হয়েছে এত বকবকর ঘরকে, কে কি কইছে তোমারে? সারা দুনিয়া মাইশ কইতাছে তোর কুকীর্তির কথা। ফার্স্ট মাসে করতে হয় বাড়ি থেকে বাইরে আগে কর। কেন বাড়ি থেকে বেরিয়ে যাবো কেন? এই বাড়ি কি তোমার একলা নাকি? এই বাড়িতে তোমার যেমন হক আছে আমারও আছে। ইস, বাড়ি থেকে বেরিয়ে যাবো, খেলা আর কি? খেলা না কি, দুদিন বাদ দেখে আর পাবি, তখন দেখা যাইব তার কত হক। শোনাই, কাইল রাইতে তোরে খুব বকছি না, তোর মা মারা যাওয়ার পরের থেকে আমি তোরে কুলি পিঠে করে মানুষ করছি, মায়ের অভাব বুঝতে দেই নাই। কিন্তু এইটা কি করলি মা? আমি কিছু জানি না বাজার, আমি কিছু জানি না। বুঝলি না, সমাজে আমি মুখ দেখাতে পারুম না, এটা হয় না রে মা, এটা হয় না। নে খাই আলো মা, কাইল রাতে কিছু খাস নাই তুই। তুই না খাইলে, তুই না খাইলে যে আমি খাইতে পারি না এটা বোঝস না তুই? আবার একটু ভাবতে দে মা, একটু ভাবতে দে। বুঝলাম তো সবই, সোনার লিগে প্রস্তাব লয়ে যাইতে কস আমারে, কিন্তু শিকদারের মায়া কি আমগো মতো গরিব ঘরে দিব? দিব না তয়, মনিরের মতো বালা পোলা কই পাইব? ঠিক কথা, ভালো পোলা পাওনটা মামাতে মোয়া না। তুমি গিয়া কও মনিরের লগে বিয়া দিতে শোনাই রে। হ্যাঁ কি কস, এইটা তো জোরের কথা, মাইয়া হের আমরা কি জোর করে আনতে পারি? তাছাড়া মনিরের মা আছে, মা থাকতে। ওই যা মা না মা না মা না সব মা হসাসি, শিকদার চাচার কাছে তোমারে যাইতে হইব। কিন্তু আমার কথা যদি শিকদার না রাখে? আহা, তুমি কইয়ে দেও না, কথা রাখে না রাখে পরে দেহ মনে। তুমি একবার কইয়ে দেও না। ঠিক আছে, তোরা যখন কইতেছ যা মুনি, দেখি শিকদার কি কয়। এইটা কি কইতেছ কেন ভাইজান, ভুল হয়েছে কোনো? ভুল না তো কি, আমার মায়ারে পানের পানিতে ভাসে দুমু নাকি? এমন করে কইতেছেন কেন ভাইজান, পোলাটা তো ভালা, মনিরের মতো ভালা পোলা পাঁচ গ্রামে আছে কোন? হ্যাঁ তা তো বুঝলাম, পোলাটা আমার উপকারও করছে, কিন্তু বংশের মান সম্মান বলেও তো একটা কথা আছে। শিকদার বাড়ির মায়ারে কই বিয়া দিতাছে পাঁচ গ্রামে, এটা নিয়েও কথা হইব। মায়া পোলারে পছন্দ করে, মায়ার মুখের দিকে চাইয়া বংশের কথা ভুলে যাওন যায় না ভাইজান, একটাই তো মায়া আপনার। তা না হয় ভুলে গেলাম, কিন্তু সৎ মায়ের সংসার তার উপর চাল চোলা কিছুই নাই। যদি একটা কাম কাজ করতো তাও না একটা কথা হইতো, কিছুই তো নাই তা। আজকে নাই কালকে হইব, বয়স তো আছে, পুরুষ মানুষ চেষ্টা করলে কত কিছু করবার পারে। আপনার মায়ের সুখেই থাকবো, বাপুয়া মায়ের সুখটা দেখবেন না ভাইজান। ঠিক আছে মনির রে, গিয়া কও রোজগার পাতির চেষ্টা করুক, সে যদি নিজের পায়ে দাঁড়াইতে পারে বিয়া ওর সাথেই হইল। ভাইজান পজল কাকা, আমি যাই মনির রেগে খবরটা দেই। আসসালামু আলাইকুম।
আনো আনো খারা 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 কই যাইতাছ সোনাইর কাছে কেন জানো সোনাই আর মনিরের বিয়া ঠিক হইছে খাই সামারে কি মনির আর সোনার বিয়া ঠিক হইছে এ সেই খুশিতে এমন খসখসি আধা যখন তোমার আর আমার বিয়ে হইব তখন তো খসখসি হাড়া থুইয়া খালি আকাশে উড়াল দিবা যে না তখন বেহুশ হইয়া পইরা যামু যে নাখান মরদ তার লাইকে আবার আনন্দ চোল্লা কোথায় তুমি ও গো সুন্দরী চোল্লা কোথায় তুমি ও গো সুন্দরী না 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 যাইও না আমায় ছাড়ি না 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 যাইও না আমায় ছাড়ি আমার কাছে আইসো না যদি না শোনো কথা তবে তোমায় ছাড়ু না আমায় পিছে ডাইকো না আমার কাছে আইসো না আমায় যখন না চাও তুমি চইলা গেলাম রে আমায় যখন না চাও তুমি চইলা গেলাম রে এবার আমি জলে ডুইব মইরা যামু রে আমায় যখন না চাও তুমি চইলা গেলাম রে দেখো না মোরে পিছে না 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 দেখো না মোরে পিছে চইলা গেলাম আমি একলা থাইকো তুমি চইলা গেলাম আমি একলা থাইকো তুমি না 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 দেখো না মোরে পিছে মোরে পিছে জানলে না বুঝলে না মনের কথা কি বোকা তুমি কি বোকা তুমি জানলে না বুঝলে না মনের কথা গেছি বুঝা গেছি সবই আমি তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার মা মা ও মা আগে সালাম করতে দাও কি হইলো হঠাৎ তো ডাকা ডাকি কেন আমার দোয়া করিও আজ থেকে নতুন জীবন শুরু করুম হঠাৎ কি হইলো তোর সোনার বাপে আমার লগে সোনারে বিয়ে দিতে রাজি হয়েছে মা তারা চাচি প্রস্তাব নিয়ে গেছিল
অহন শুধু আমার নিজের পায়ে খাড়াইতে হইব, কামা রোজগার করান লাগবো। তুমি খুশি হও নাই মা? ওই মা, আমার খুশি দিয়া কি হইব? তারা চাষি খুশি হইছে, তুই খুশি হইছস, তয় শিকদার কামটা ঠিক করে নাই। মা তুমি কি কইতেছ? আমি হাসা কথাই কই, তোর কাছে মেয়ে দেয় কোন ভরসায়? তো কি আছে মা, তুমি মা হইয়া এমন কথা কইতে পারলা? আমারে আমার কিছু নাই তো কি হইছে? একদিন সব হইব, সেই ব্যবস্থা কইরা আইছি আমি। তুমি শুধু বাড়ির দলিলটা দাও আমারে। দলিল? দলিল দিয়ে কি করবি? আমার অংশ বেচা সেই টাকা শহরে গিয়ে ব্যবসা করুম। খোয়াব দেখতেছস নাকি? খোয়াব দেহুম কেন? তা নয় তো কি, তোর কোন সম্পত্তি আছে নাকি? মানে তুই ছোট থাকতে তোর সম্পত্তি তোর বাপে মরণের আগে কুরবানের বাপের কাছে বন্ধক রাখছিল, আকালের সময় সুদে 5,000 টাকা লইয়া সম্পত্তি সব দলিল জমা রাখছিল। তোর বাপে তো সুদও দেয় নাই, এত বছর সুদের টাকাও তো কুরবান আমার কাছে লেখায় নিয়ে গেছে। লেখায় নিয়ে গেছে? তুমি লেখে দিলে কে মা? লেখা দিছি বইলাই তো এখনো বিটা এখানে কথা কইতে পারতাছ? টাকা দিয়া দে, দলিল পাইয়া যাবি। মা আমিও কই রাখলাম, কোরবানের কাছ থেকে সম্পত্তি দলিল নিয়ে সারম, জীবনের নামে ওরে আমি সুদ খাওয়া শিখাইয়া দিব, শিখাইয়া দিব। দলিল বন্ধ করে তোর বাপে যে টাকা নিয়েছিল সেই টাকা, 5,000 টাকা সুদে আসলে 12 বছরে গিয়া দাঁড়াইছে 25,525 টাকা, লেখা আছে দেখবি নাকি? ওই দলিল আমি বিশ্বাস করি না, সব তো চক্রান্ত। দলিল দিয়ে দে, দলিল দিয়া দে, এত সোজা আবার বাড়ি নিলামে উঠাতে চাস তুই? এত বড় সাহস তোর? দলিল ভাই কর আমার, দলিল তোর শেষ করে ফেলাবো। জোর কইরা দলিল নিব, বন্ধক রাখছো আর বাপে টাকা দিয়া দলিল নিয়ে যা। এই মিয়ারা কি কও তোমরা? ঠিকই তো কই মনির মিয়া, বন্ধক দলিল দিব কেন? কি কইতাছেন আপনারা? খুব ভালো কথা, ভালো কথা কইতেছে। কাগজ আছে না? গায়ে জোর দেখাও। খালি বেআইনি কথা কইলে চলবো না, টাকা দিয়া দাও, দলিল লইয়া যাও। তুই আমার অনেক বড় সর্বনাশ করলি কোরবান, এর শোধ আমি নিব, এই দলিল আমি তোর কাছ থেকে নিয়ে সারম, মনে রাখিস। আরে যা যা আরাম দাদা, পারলে নিয়ে দেয়। শোনাই, তোমার বাজানের কথাই ঠিক, আমার কিছুই নাই, ভিটা বাড়িটা পর্যন্ত ওই কোরবানের কাছে বান্দা আছে। তুমি এত ভাইঙ্গা বইল না তো, একটু ধৈর্য ধরো। কেমনে ধৈর্য ধরম শোনাই, খারার উপর তুফান না বাতাসে যার সব কিছু শেষ হয়ে যায় সে কেমনে ধৈর্য রাখব? তোমারে পাওয়া বুঝি আমার কপালে নাই শোনাই, তোমার বাজানে তো এমন জামাই চাই যার হাজার হাজার টাকা থাকব, গয়নাঘাটি দিয়া সাজাইয়া তোমারে পালঙ্কের উপর বসায় রাখতে পারবো। কিন্তু মনির, আমি তো সব কিছুই চাই না, আমি আমি চাই শুধু তোমারে। এই নাও এইগুলি বেসা, কিছু একটা করো, তোমার ঘর বাড়ি সারো। না না, এটা হয় না শোনাই, এটা হতে পারে না। তোমার গয়না বেসে আমি ব্যবসা করুম, আমারে আমারে এত ছোট করে দিও না শোনাই। তোমার আমি ছোট করতে চাই না, কিন্তু কিন্তু এখন তুমি কি করবা? কেমনে নিজের পায়ে দাঁড়াইবা? দাঁড়ামো দাঁড়ামো শোনাই, আমি পুরুষ মানুষ, আমার দুটা হাত আছে, শরীরে জোর আছে। তুমি তুমি শুধু বিশ্বাস হারাও না, টাকা আমি ঠিক রোজগার করতে পারো। মনির, আমি আমি ঠিক করছি, কাল শহরে যাবো, শহরে গিয়ে একটা চাকরি লবো,
সাতটি টাকা জমিয়ে ব্যবসা ধরুন। তুমি কি এতদিন আমার জন্য অপেক্ষা করতে পারবা শোনাই? পারুম, একসময় আর পারুম। যতদিন তুমি ফিরে নাইবা আমি তোমার জন্য অপেক্ষা করু। বাজানটা আমি তেমনি পারি বুঝামু, বাজান আমার কথা ফেলতে পারবো না। শোনাই মনির, শোনাই মনির, শোনাই শুধুই তোমার, শুধু তোমার। এটা রাখো মিয়াবাই, লও মিয়াবাই, শহরে যাওয়ার সময় লাগবো। মাঠ থেকে টিফিন খাওয়ানো লেগে যে পয়সা নিতাম সেইগুলি জমাইয়া রাখছি। পাগল কথা কর, রাখ তুই, আমার লাগবো না ভাই। লও মিয়াবাই লও। লইবা না? দে ভাই দে। মিয়াবাই যত কান্দিস না ভাই, কি করবি রে, কষ্ট হইলো থাকতে হইব। মাঝে মধ্যে সোনাইবুর কাছে যাইস, খোঁজ খবর লইস, চল ঘাট পর্যন্ত চল। কান্দিস না ভাই, কান্দিস না। দিলা তুইও মন খারাপ করে আসছস না রে? এতদিন একলগে আসিলাম, তুইও চলে যাইতেছস, তাই ভালো লাগে না কি? চিঠি দিলে উত্তর দিস আর সোনার খোঁজ খবর নিস। আসি মিয়া ভাই। কান্দিস না ভাই, কান্দিস না, যাদের দেখিস। শোনা যাই, কাইন্দ না, হাসি মুখে বিদায় দাও। কয়দিন পরে তো ফিরে আহম, দিলা আছে, জাদু আছে, ওরাই তোমার খোঁজ খবর নিব, চিঠি দিমু। এইটা রাখো, রাস্তায় খিদা লাগলে খাইও। কাইন্দ না, আমি তো তোমার মুখের হাসিটুকু নিয়ে যেতে চাই। হাসো, একটু হাসো, হাসো, হাসো। আমার শুনে Ha ha ha!
মাঝি ভাই, আশেপাশে কোনো ডাক্তারখানা আছে? হ্যাঁ আছে, ধরো ধরো। না না, উঠবেন না, আপনি এখন আমার এখানে। কি হয়েছিল আপনার? মাল কিনতে যাইতেছিলাম গাজীর খামার মোকামে, পথে ঠাকাত পড়ল, নদীতে ঝাঁপ দিছিলাম, অনেকক্ষণ সাঁতরাইছি, তারপর আর কইতে পারি না। উনি তো আপনাকে বাঁচিয়েছেন, সময় মতো আমার কাছে না আনলে কি যে হতো বলা যায় না। তুমি আমার জান বাঁচাইছ, তোমার আজ আমি কি দিয়া কৃতজ্ঞতা জানাবো? না ভাই, আমি বাঁচানোর কি, আপনারা তো আল্লাহ বাঁচাইছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, এখন আর ভয়ের কিছু নেই। আচ্ছা আচ্ছা ভাই, অহন আমি তাই। আচ্ছা, ইয়ে ভাই, ভাই বড় একটা ভুল হয়ে গেছে। কি? এই যে আপনার ক্ষতিটা, মানুষের লয়ে যেতে পারে বলে রেখে দিছিলাম। আশ্চর্য, আমি তো ভাবতাছিলাম ক্ষতিটা নদীতেই ভাইসা গেছে। একটু ভালো করে দেখে লন সব ঠিক আছে কিনা। এইরকম সৎ মানুষ অহনো দুনিয়াতে আছে তাইলে? কিছু হারায় না তো ভাই? না হারায় নাই, কিছু মনে কইর না। তুমি কই যাইবা? শহরে যাবো ভাই। শহরে কেন? কামের খোঁজে। কামের খোঁজে শহরে যাইবা? কি কাম করবা? জানি না, যে কোনো কাম করুম যা পাওয়া যায়। ও তাইলে তুমি আমার এখানে থাইকা যাও, আমার কাজ কাম দেখাশোনা করবা, কি কও? আপনার এখানে? হ, আপনি আমার কাম দিবেন? কেন বিশ্বাস হয় না? না না, হব না কেন, হয় বিশ্বাস হয়। আপনি আপনি আমার বড় ভাইয়ের কাম করলেন, বড় ভাইয়ের কাম করলেন। মহাজনের কপাল ভালো, কি বাসন দেয় না বাঁচছে, লগের মানুষগুলার অহনো কোনো খোঁজ খবর নাই। মহাজনের তকদিরে আসলেই জোর আছে। হ, তা তো আছেই। তো একটা কথা কই, আমাগো ভাত মনে হয় এখানে আর বেশি দিন নাই। কেন বুঝো নাই? তার জান বাঁচাইছে, 50-100 টাকা দিয়া বিদায় করে দিলেই তো হয় না? তার চাকরি দিছে, 5 বছর ধরে কাম করিয়া মহাজনের মন পাইলাম না, আর উনি কোত্থেকে উড়ি আইসা জুইরা বসলেন। আসো, এই যে দেখলা, এইখানে ধান সিদ্ধ করা হয়, ধান যা আসে সব এখানে চাল দিয়া রাখা হয়, আর সিদ্ধ করা ধান সব এখানে শুকানো হয়, সেই ধানের মেশিন ঘরে পাঠাইলে চাউল হয়। তা মনে মিয়া, জি, লেখাপড়া জানো তো? কিছু কিছু জানি। হিসাব পত্র রাখতে পারবা? জি তা পারো। চলো যে আমার গদি ঘরে আসো, মনির আসো, বসেন ম্যানেজার সাহেব। জি, মনিরের লগে তো কালই পরিচয় করাই দিছি। হ্যাঁ ম্যানেজার সাহেব। জি, পরে একটু কামকাজ দেখায় টেকায় দিয়ে। জি আচ্ছা,
হিসাবপত্রের কামটা এখন থেকে মনিরই দেখাশোনা করব। আচ্ছা, ও খাতাপত্র গুলো লইয়া আহেন তো। চলো মনির আসেন। কি বুঝলা কেরানি? বানু, এতদিন সে চাকরি পাইছে না রে? হয়তো পাইছে, তাইলে তো রোজগারও করতেছে। করতেছে তো, তাইলে আহিন কেন? এত অস্থির হইছিস কেন? গেছে যে কয়দিন হয়েছে, ভাল লাগে না? ভাল লাগে না, ভাল লাগে না কেন? ঢাকায় যারা চাকরি গো করে, ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো, সখী গো সে পাইব কোন মাসে? ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো, সখী গো সে পাইব কোন মাসে? মাস চাইবো টাকা পাইবো, কিনবো নতুন শাড়ি, শাড়ি গয়না কিনা পরে ফিরা গাইবো বাড়ি। ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো, সখী গো সে পাইব কোন মাসে? সখী একটু সবুর কর, দুই দিন পরে সোনার খাটে হইব তোর বাসর। সুখের কথা ভাইবা সখী একটু সবুর কর, দুই দিন পরে সোনার খাটে হইব তোর বাসর। ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো, সখী গো সে আইব কোন মাসে? সখী গো সে আইব কোন মাসে? সখী গো সে আইব কোন মাসে? আমারে ডাকছিলেন মহাজন। মনির মিয়ার কোনো খবর তো পাইলেন? জি না, কোনো খবর পাই নাই। এতদিন তো লাগনের কথা না। কি কমু মহাজন, আপনি তো হইলেন দয়ার সমুদ্র, আমাগো কোনো কথাই তো আপনি আমল দেন না। কি কইতে চান? না মানে, এতগুলো টাকা পয়সা দিয়া একটা নতুন মানুষকে পাঠাইলেন মাল কিনতে, কামটা কি ঠিক হইলো? টাকা পয়সা এমন একটা জিনিস, যার হাতে যায় তার কথাই কয়। কি কও কেরানি? সালাম আলাইকুম। ওই যে আইসা পড়ছে। আরে আসো মিয়া আসো, অনেকদিন বাঁচবা তুমি, তোমার কথাই হইতাছিল।
বড় চিন্তা ঠেলাই দিয়েছিল তো। কি করম ভাই, মালিক আছিল না? আরে হ্যাঁ, এই যে তো বুঝলাই গেছিলাম যে মালিক দেশে গেছিল। এই যে দাম চালান, 38,390 টাকার মাল, আর এই হলো 700 টাকা বাড়ছে, টাকা ফিরছে। হ্যাঁ, লিজ দেখে হিসাব করে মালামাল আনছি, চালান দেখেন। বাহ, আরে ঠিকই তো আছে মেজদা সাহেব। যে না, মালের দাম তো উঠানামা করে, সেই জন্যই। বুঝছি, ঠিক আছে মনির জি, তুমি যাও, হাত মুখ ধুইয়া বিশ্রাম করো গিয়ে। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো তোমার কাছে। না না ভাই, টাকা হন লাগবো না। আরে মিয়া রাখো, তোমারও তো খরচাপাতি আছে। না রাখো রাখো। আসি ভাই। মাজা সাহেব, মনিরের টাকাটা জমার খাতায় তুলে রাখেন। ঠিক আছে। সোনাই, সোনাই, আমি আমি ছাড়ো, ভয় পাইছো? না সোনাই, এত ভয় পাই না। শিক্ষা দিলাম এমনি। সোনাই, তোমার সবসময় দেখি লাল কাঁচা চুড়ি পড়তে, শুধু লাল চুড়ি পরো কেন? এই দেখটা কথা হইলো, অন্য রং আমার খুব একটা পছন্দ না। এই মিয়া কিনবা না তাই দেখবা? হক কিনুম, এই লাল চুড়িগুলোর দাম কত? 10 টাকা ডজন। 10 টাকা, ঠিক আছে 2 ডজন দেন। কাম করি এখানে হাবিব সদাগরের গদিতে, তুই কোথায় নেলি? বেজেমগঞ্জ গেছিলাম বইনের বাইতে। অহন কই যাবি? কে গ্রামে? সত্যি গ্রামে যাবি? ভালো হয়েছে, চল লাগে কথা আছে আমার, চল যাই। বসে কথা কমু, 500 টাকা দিবা? দিব। আরে মিষ্টি আসা কি মজা! গ্রামে সবাই কেমন আছে রে? বালা, আমাকে সবার লাগে তো দেখা হয়। অয় দিলা সরবানু জাদু, আমাকে শোনাই। অয় অয় অগলের লগে আমার দেয়া হয়। কেমন আছে তারা? অগলে বালা। শোন, তোরা একটা চিঠি আর কিছু জিনিস দিমু, তুই পোষা দিতে পারবি না? পারুম না কে, কিন্তু 5 টাকা দেওয়ান লাগবে। এই লো ধর। ও মা, 10 টাকা? তুই বুঝি এখানে মেলা টাকা কামাস? মেলা না অনেক কামাইতেছি। আমাগো মহাজন বড় ভালা, আমার খুব আদর করে, কইছে টাকা পয়সা ভালোই দিব। তোরে যে জিনিসগুলো দিমু কাউরে কিন্তু কইতে পারবি না, কেউ যেন না জানে। কাউরে কইলে তো জানবো। কি জিনিস দিবি? মায়ের লিগে একটা শাড়ি কিনছিলাম, জাদুর লিগে একটা জামা, আর সোনার লিগে 2 ডজন লাল কাছে ছুরি, আর 2টা গলার মালা। চাচা, ও মন্ডল চাচা, চুড়ি আর মালার পাহাড় দেখছো? দেখতেছি রে বাতি যা, চুড়ির ভিতরে হাত আর মালার ভিতরে গলাটাও দেখতেছি আমি। চাচাই কি কয়? আমার তো চাচার রস আছে। নেই রাখে এগুলা। ওই সিডি কই? ও এই যে সিডি, রসিক চাচাই পড়ুক, আমি শুই না একটু মজা লই। পিরিতের সোনাই আমার, আমার ভালোবাসা লইও, আশা করি তোমরা ভালোই আছো। আমি নীলগঞ্জের হাবিব সওদাগরের গদিতে চাকরি পাইয়াছি, এতদিন লোকের অভাবে কোনো খবর পৌঁছাইতে পারি নাই। হাবিল্লার মারফত
দুইটা পুঁথির মালা আর তোমার পছন্দের দুই ডজন লাল চুড়ি পাঠাইলাম। হাবিল্লা, তুই আবার নীলগঞ্জে যাবি, বার বার যাবি, মনির যেন কোন খবরা খবর অন্য কারো মারফত এই গ্রামে পাঠাইতে না পারে, কি বুঝছস? বুঝছি সব, আর যা যা দেয় সব লই আবি, আইনা আপনার আইনা দিব, আর আপনি আমার পাঁচটা টাকা দিবেন, গাড়ি জ্বালা একটা দেও চাচা, এটা চালায়া বুকের চালাটা নি ভাই। আমার কোন চিঠি আছে মিসেস চাচা? নাই, কোন চিঠি নাই। শহরে কোন রঙে মজা রয়েছে? মিয়া ভাই কথা কলে তুমি এমন করো কেন? মিয়া ভাই আর মিয়া ভাই এই দেশের মুখে কথা নাই, যা বুঝল কর গিয়া। তুমি আমার কষ্ট হয় না? কষ্ট পাইলেও কিছু করণের নাই রে, সময় হলে ঠিকই আইব, যখন তোর মন খারাপ লাগে তখন আমার কাছে সইলে আইবি। কি রে আইবি না? হ আমু আই। আসসালামু আলাইকুম সদাগর সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। তুমি তোমার আইতে নিষেধ করছে? নিষেধ করছেন কবে? আরে ওটা তো ভুলে গেছি, তারপরেও আইছি, বুঝলেন না? কেমন পাত্রীর খোঁজ লে আইসি, এমন পাত্রি আর পাইবেন না। যদি পছন্দ না হয় তাহলে আপনার জুতা আমার গাল মিটাই ফেলাবেন সমস্ত রাগ ঝাল, আমি পাত্রির ফটো রয়েছি। ফটো টটো আমার দেখা লাগবো না, তুমি যাও, একটু খালি চোখ দুটো মেলে দেখেন। আরে না না, যাও লাগবো না, এত ঝন কইতাছে ফটোটা দেখেন না মহাজন সাহেব। হ্যাঁ না, আপনারাও দেই, দাও পরে দেবেন। এবার তুমি যাও। যাইতে আছি, আমার গাড়ি ভাড়াটা। আবার গাড়ি ভাড়া? হাতটা একটু উপর করেন সদাগর সাহেব। হ্যালো, যাও যাই, ফটোটা কিন্তু দেখেন সদাগর সাহেব। সালাম আলাইকুম। মাথাটা নষ্ট করে দিল ঘটক। শোনেন না যা সাহেব জি, সন্ধ্যায় হিসাব লয়ে বইতে হইব জি, সব ঠিকঠাক করেন। আমি গঞ্জের থাইকা ঘুরে আইতাছি। আচ্ছা, আজব ব্যাপার, জুয়ান মানুষ অথচ বিয়ের নামও শুনতে পারে না, পাত্রি পছন্দ হয় না, এই রহম দেহিনে দেহ নাই অহন দেখলা তো, এলা খাতা পত্র বাইর করো, পাত্রি না দেহুক হিসাব পত্র ঠিকই দেখবো। ও
সুন্দর। সোনাই খুব খুশি হয়েছে না রে? হয়েছে মানে কি যে খুশি হয়েছে, আমার কথা কিছু কয় নাই। আরে কি কয়, কত কিছু কয়েছে। তুই কবে যাবি? তোর ছাড়া ভালো লাগে না, হইতে ভালো লাগে না, রাইতে ঘুম আসে না। আর কত কথা, গ্রামে আজকালের মতো যাবি? হাবিল্লা, সোনার লিগে একটা শাড়ি কিনছি, ভাবছি তয় দিয়ে পাঠাই দিব। এত বাবা বাবির কি আছে, শাড়ি পাঠাইবি নিয়ে যাবো। শোন, অহন থেকে হপ্তা হপ্তা বইনের বাড়িতে যামু আর আমু। আচ্ছা, দুলা ভাই একটা কাম দিছে, যখন যা দরকার হয় আমার দিলে হইল। ঠিক আছে, জিনিস পৌঁছে দেখবো, তার আর চিন্তা রাখলো না। ঠিক ঠিক মতো দিবি তো, কি যে কর। ও আপনি, তোমার জাদু কই? খেলতে গেছে। নিশ্চিন্ত হইলাম, এই ধরো ধরো, দেখো দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছেন? শাড়ি। হ্যাঁ, ভালো জিনিস। গঞ্জে গেছিলাম, শাড়িটা পছন্দ হয়ে গেল। আমার তো আর কেউ নাই, তাই তোমার জন্য নিয়ে আইলাম। কি দরকার আছিল, বিধবা মায়া মানসেরে এই শাড়িতে কেমন লাগবো? বয়স হয়েছে না আমার? এমন কি বয়স হয়েছে, কি যে কন। আহেন বহেন, অন্যদিন বসুন। আজকে কথাটা কয়ে জায়গা কাম আছে। কি কথা? শুনলাম শিখদার নাকি দুই দিন ধরে বিছানায় পড়ে আছে, কামটা করণের এইটাই সময়। হুনু, আরে হুনু না, আজকে তুমি শিখদারের কাছে যাইবা, গিয়া কইবা। হুনু হুনু, আচ্ছা কেমন লাগতেছে বাজা? ভালোই। তুই খাইছস তো মা? আমার লাইগা তোমার এত চিন্তা করার লাগবো না তো? চিন্তা তো এখন আমার একটাই, তোর একটা ব্যবস্থা করতে পারলেই আমি একটু নিশ্চিন্ত হইতে পারতাম। ভাই সাহেব, ও মনিরের মা, বহ বহ। অহন কেমন আছেন? আপনার অসুখের খবর পাইয়া দেখতে আইলাম। খুব খুশি হইলাম। যা মা, মনিরের মার লেগা কিছু নাস্তার ব্যবস্থা। আচ্ছা বাজান। তা তোমার পোলার খবর কি? শুনলাম চিঠিপত্র দেয় না। জসীমউদ্দিনের পোলা হাফিজউদ্দিন শহরে গেছিল কাল, মনির নাকি চাকরি পাইছে। তাই নাকি? বাহ বাবা, খুশির খবর। তা কবে আইব কিছু কইছে নাকি? আর এখনের কাম কি? কেন, শুনলাম মনির নাকি শহর একটা মায়ারে বিয়া করছে। আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করি না মনির এমন কাম করতে পারে না। তো তাড়াতাড়ি সে আমারে ভুইলা যাইব। পুরুষের মন এমনটা হইতেও পারে, তাইলে তাইলে আমার জন্য বাস আমারও সমান। আমি বিশ খামু, নদীতে ডুইবা মরু। আল্লাহ না করুক এইসব কথা যেন মিথ্যা হয়, মনির যেন সোনার লেগা তাড়াতাড়ি ফিরে আসে। ভানু ভানু রে সোনাই। Yeah.
কি মিয়া এইখানে বসে রয়েছো? গদিতে কাম কাজ নাই নাকি? জি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন, আমি ওখানে যেতেছি। খাড়াও, তোমার কি হয়েছে করদাই? প্রায় তোমার অন্যরকম দেখতেছি। না না কিছু হয় নাই। দেখো মনির, আমার কাছে কিছু লুকায়ও না, কও তোমার কি হয়েছে? তুমি না আমার বড় ভাই ডাকছো? ডাকুম কেন, আপনি তো আমার সত্যি সত্যি বড় ভাই। আপনি জানেন না ভাই, বাড়ি ঘর আমার সব বন্ধক আছে, তার উপর গ্রামের একটা মেয়েরে আমি কি ভালোবাসো? হ কথাও দিছি তারে, রোজগার করে ফিরে গিয়া তারে আমি বিয়া করুম। বছর শেষ হয়ে যেতেছে, বাড়ি ঘর সারণের টাকায় জোগাড় করতে পারলাম না, বিয়া তো পরের কথা। এই কথা, তা কত টাকা লাগবে তোমার? মেলা টাকা, আরো আরো 20-22 হাজার। আস্থায়িকা টাকার চিন্তা একদম করবা না, ওসব আমার বোঝাইরা দাও। তোমার একটা সুখবর দিতে আসছি। কি সুখবর ভাই? অনেকদিন পর আমার একটা পাত্রী পছন্দ হয়েছে। আপনি বিয়া করতেছেন? খুব ভালো হইব। তা ভাই পাতে পারি কই? কিছুই জানি না, খালি ছবি দেখছি। পাত্রী দেখতে যাওয়ানের কথাবার্তা হোক, তখন জানান যাইব। কি যে খুশি লাগতেছে, একদম ভাবি পামু। আগে আমার বিয়াটা হোক, তখন তোমার সব ব্যবস্থা আমি করু। টাকাটা যদি আমি তোমারে দেই, আস্থায়িকার টাকার চিন্তা একদম করবা না, ওসব আমার উপর ছাইড়া দাও। আমরা দুটি ধারা, এক আকাশে চলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজ্জ্বল ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে চলে ওঠা আমরা দুটি তারা। আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা।
ডর অন্তরে আছো তো তুমি অন্তরে দোষ সুখের মাঝে তুমি দুঃখের মাঝে তুমি চোখের মাঝে তুমি বুকের মাঝে তুমি আমরা দুটি ধারা এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা এক নদী উজান ভাটির আমরা দুটি ধারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা কই কন্যা রানার ব্যবস্থা করেন আমাকে আবার মেলা দূর যাওয়া লাগবো ফজল যে সোনাই রে আনার ব্যবস্থা করো আচ্ছা ভাই না না আমি যাবো না আমি যাবো না বাজার দেখো অন্য কারোর লগে বিয়ে ধরতে লাগে আমার যে নদীতে বাজাইয়া দেয় সোনাই কারা সে বয়ে থাকবি মা সে তো শহরে বিয়ে করছে না আমি বিশ্বাস করি না ফজল কাকা আমি বিশ্বাস করি না এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা ফজল কাকা এটা মিথ্যা কথা দেখ মা বাইরে লোকের সামনে এই বুড়া বাপটারে বেজ্জিতি করিস না মেহমানদের সামনে গিয়ে একবার দেখা দিয়ে দেখা দেখি হইলে তোর বিয়ে হয়ে যায় না তুমি যা ফজল কাকা আমি ওরে লই আইতেছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় মা ওই তো আইসা গেছে বসো 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 আমার মাইয়া আমার বড় আদরের ছোটকালে ওর মা মারা গেছে তারপর থেকে ওর মা বাবা সবই আমি ওই সব কই তো না শিকদার সাহেব ওনাকে আমি সবই কইছি মায়া তো না যেন চান্দের টুকরা সদাগর সাহেব ও সদাগর সাহেব আন্টিটা দেখি তো হাতটা বড় লাজুক মাইয়া দেন আমার কাছে দেন যাও অন্দরে যাও আলহামদুলিল্লাহ মাইয়া লাখুমি এক 10 গ্রামে কোথাও পাওয়া যাবে না শিকদার সাহেব দেরি করে কি লাভ কথাবার্তা পাকা করে ফেলান তা হইব না আগে আপনারা মিষ্টি মুখ করেন তারপর তা ঠিক তা ঠিক বিসমিল্লাহ কতক শেষ পর্যন্ত আপনারে মাইয়া পছন্দ করাই ছাড়লো মুনির কই পরে দেখতেছি না যে এই তো ভাই আরে আসো মিয়া বসো মিষ্টি খাও মিষ্টি মহাজন মাইয়া দেখতে গেছিল পছন্দ হইছে তাই নাকি কবে বিয়ে হইব তারিখ পাকা হইছে না তাও হইছে সামনে শুক্রবারই বিয়া তা ভাই ভাবি সাহেবের নাকি ছবি আছে একটু দেখান না ও আছে খাও দেখতাম ও মনে হয় ছবিটা ঘরে রেখা আছি ছবি দেখে কি হইব দুদিন পর তো সরাসরি ভাবি সাহেবরেই দেখুম খবরদার করবান আমার লগে কোনো ব্যাকা কথা কবি না ব্যাকা কথা আমি একদম পছন্দ করি না ব্যাকা কিসের কথাটা তো একদম সোজা এই কথা তো বহুত আগে থেকেই কইতাছি আমি
আরে আপনি তো আমার মানুষ বলে মনে করেন না। মানুষ হলে তো মানুষ মনে করুন। কি আমি মানুষ না? টাকা পয়সা মান ইজ্জত কোনটা কম আছে আমার? কোরবান, আমার লগে টাকার গরম দেখাবি না, ভুলে যাইস না। আমার নাম হোসেন শিকদার। আরে জানিস আমি হোসেন শিকদার সদাগর জামাই দেখে টাকার লোভে মাইয়ার বিয়ে ঠিক করছে, আরে এইটাও জানি। বাজে কথা কবি না কোরবান, সহ্যের সীমা ছাড়াই যেতেছস তুই। সহ্যের সীমা আমারও ছাড়াই গেছে। এই শিকদার বাড়ির পোলা আমি। শিকদার বাড়ির মাইয়ার বিয়া করানোর হক একমাত্র আমারই আছে। এই বিয়া আপনার বন্ধ করা লাগবো। কি কলি, বিয়া বন্ধ করুন লাগবো? তোর কথায় বাইর, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা তুই, বাইর। তাইতাছি, তয় মনে রাখেন, আমার কথার যদি হেরফের করেন আপনার পস্তাইতে হইব। কোরবান, আমি কসম খেয়ে গেলাম, আমার নাম যদি কোরবান শিকদার হয়ে থাকে এই বিয়ে আমি কিছুতেই হইতে দিব না, দিব না। হরম জাদালাম পট বদমাইশ, বিয়া বন্ধ করে। যাওনের সময় হইয়া গেল অথচ মনিরের খোঁজ নাই, এইরকম সময় গেল কই? ভাই ভাই, এই তো আমি। আজব কাণ্ড, কই আসিলা? বরযাত্রীর সাথে যাইবা না? না ভাই, সবাই তো যাইতাছে, কেরানি ম্যানেজার সাহেব, আমি গদিতেই থাকি। আরে এইটা কি কও, সবকিছু ঠিকঠাক কইরা দিয়া তুমি যাইবা না? গদি তো কয়দিন বন্ধই থাকবো। না না, এই যাওয়ায় না। কেন না ভাই, আল্লাহ নাম নিয়া আপনি শুভকামনা সাইরা হেন, তারপর আমার কয়টা দিন ছুরি দেন লাগবো। অনেক দিন ধরে গ্রামটারে দেখি না। ঠিক আছে, যাইবা না যখন জোর করুম না, আমি আসি, আয়সা তোমার সব ব্যবস্থা কইরা দিব। কিন্তু গেছিলা কই? একটু গঞ্জের দোকানে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। এইটা কি? শাড়ি, ভাবি সাহেবের লিগে কিনছিলাম। সর্বনাশ, খামাখা কেন টাকা খরচ করতে গেলা? এইটা কিন্তু ঠিক হয় না ভাই। ভাবি সাহেবরে এইটুকু দিতে না পারলে যে তার চেয়ে বেশি কষ্ট হইতো ভাই। নিবেন না ভাই? নিমু না কেন, দাও দাও দেখি। খুব সুন্দর হয়েছে। মানাইবে তো ভাই? মানাইব না কেন, মনে হইতাছে তুমি তোমার ভাবিরে দেখাই এটা কিনছো। খুব সুন্দর মানাইব। একি মাই কই যায়? মাইয়া মানুষ না, না আছে কাণ্ড জ্ঞান, না আছে সময় জ্ঞান। আসো আসো, কি করতাছিলে এতক্ষণ, এত দেরি হইল কেন? দমকা এন না তো, এমনি লোক চুরি করে এই পর্যন্ত আইতে পড়ান আমার দরকার করতাছে, হাবিল্লা লগে থাকলে সবচেয়ে ভালো করেই পারে। তোরা যা যা কইছিস সব ঠিক মতো করবি, নাকি আবার উল্টা পাল্টা করবি? কি যে কও, উল্টা পাল্টা করছি না কি কোনোদিন? উল্টা পাল্টাই যদি করতাম তাইলে গ্রামে মানুষের কইতাম মনি নীলগঞ্জের হাটে হাবিব সদাগরের গদিতে চাকরি করে, ভালো টাকা পয়সা কামায়। তাছাড়া মনির যে সোনার লেগা শাড়ি চুড়ি পুতির মালা এইসব পাঠাইছে, এইসব কইছি কাউরে? কও কও। দম লইয়া আগে ধরা, আমি তোর পিছে ধরাবো, আমার শরীরটা বেশি ভালো না, তোর জোরের জোরের চড়ে আমার দত্ত বাইরে দেবে, বুঝছো? তাড়াতাড়ি দশা, কি আমার আগে আসো, আমি তোর পিছিয়ে আছি, দূরতে 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 দূরতে। কি কষ্টরা, হাবিল্লারে দিয়ে এতগুলো জিনিস পাঠাইলাম কিছুই পাস নাই,
ভাবিনলা তো সবকিছু নিয়া করবার নে দিছে কেন তো সারা গ্রাম কয়ে বেড়াইতেছে তুই নাকি এখানে বিয়া করছ কি আমি বিয়া কর কি কষ্টরা হ্যাঁ এই কথার উপরে তো সিকদার চাচা সোনারে বিয়া দিতেছে কি সোনার বিয়া হইতাছে হ্যাঁ দেরি করার সময় নাই বিয়ের আগে গ্রামে পৌঁছাইতেইব তা নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাইব না না এইটা আমি বিশ্বাস করি না আমার সোনার বিয়া হইতে পারে না কিছুতেই না আমার চাচাই তো সস্কেন ভানু মাঝানরে তুই বুঝাই কর এই বিয়া বন্ধ করতে বর যাত্রীগা তো দেরি হইতেছে কেন ঠিক আছে আমি যাইতেছি হ্যাঁ তাড়াতাড়ি যা চাচা তুমি এখানে চাচা এসব এসব কি হইতাছে দেখতেই তো পাইতাছো কি হইতাছে আই সোনার বিয়া তুমি তুমি চলে যাও চাচা এটা বিয়া বাড়ি বরযাত্রীগা আহনের সময় হয়ে গেছে কি করতে চাও তাড়াতাড়ি কও কি কইতে চাই জানেন না আপনি না আমার কথা দিছিলেন আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন দেখো বাবা আমি তোমার জন্য অনেকদিন অপেক্ষা করছি তোমার কোনো খোঁজ খবর নাই তারপরে শুনলাম তুমি নাকি বিয়া করছো মিথ্যা কথা সব মিথ্যা কথা এসব কথা আপনি বিশ্বাস করলেন কেমনে জানলে গা আমি গেরাম চাললাম চাকরি করতে গেলাম তারে তারে ছুঁয়ে আমি বিয়া করুম বিশ্বাস তো আমারও হয় নাই কিন্তু তোমার মায় যখন নিজে কয় আপনি জানেন না চাচা আশেক মন্ডল আর কোরবানের ষড়যন্ত্রে পইরা এসব মিথ্যা কথা রটাইছে আপনি আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে পারলেন না চাচা আমি গরিব এই জন্যে আজ যদি আমি বড়লোকের সন্তান হইতাম আজ যদি আমার লাখ লাখ টাকা থাকত তাহলে মানুষের কথায় আপনি আমার মায়ের কথা বিশ্বাস করতেন না চাচা আমি তোমার জন্য না না আপনার মুখ থেকে আমি কোনো কথাই শুনতে চাই না আমি আমি সোনার মুখ থেকে শুনতে চাই একবার শুধু একবার শুনতে চাই এত বড় মিশা কথাটা সে কেমনে বিশ্বাস করল কেমনে বিয়ার জন্য রাজি হয়ে গেল আমি তোমার দুইটা হাতে ধরে কইতাছি বাবা শেষ মুহূর্তে এই বুড়া বয়সে তুমি অগো সামনে আমারে অপমান কইরো না আমি আমি যাই চাচা আমি যাই চাচা আরে মনির আমি জানতাম এ বিয়াতে তুমি না এসে পারবা না হ্যাঁ ভাই ঠিকই কইছেন আপনার বিয়া আমি কি না এসে পারি আপনারা সবাই গিয়া বসেন সব ব্যবস্থা করাই আছে আসো মনির আপনারা যান ভাই আমি আসতেছি যাও তোমরা ওইদিকে যাও তোমরা ওই কোনায় গিয়ে বসো হ্যাঁ যাও যাও আসো তোমরা ওইদিকে যাও হ্যাঁ ওইদিকে গিয়ে বসো না না আমার এখানে থাকুন ঠিক হবো না আমি চাই আমি চাই
তুমি কি এতদিন আমার জন্য অপেক্ষা করতে পারবা শোনাই? একশো বার পারো, যতদিন তুমি ফিরে নাইবা আমি তোমার জন্য অপেক্ষা করু। মনিরের হাতে হাত রেখে কসম খাইছিলাম, সেই কসম আমি পুরা করু। অন্য কারো ঘর করণের আগে আমি নদীতে ঝাঁপ দিব, নদীতে ঝাঁপ দিব। পাখি দেহি নিজেই দরা দিতে আইছে, কপালার কারে কয় ওই যাস বই যা 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 কিছু কম না। তোরা বলেন উত্তর কিছু করবা না শুনে এই বুড়ো বিয়ে দেবো মিয়া ভাই। কিছু করণের নাই রে জাদু, সব তকদির তুই বুঝবি না। মনির 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 দিলা কি হয়েছে? কুরবান সোনা রে তুলে লয়ে গেছে। কি? আমি বাধা দিছিলাম কিন্তু। কি কইতাছস? কই নিয়ে গেছে? হাবিল লাগো সারা বাড়ির দিকে। হাবিল লাগো সারা বাড়ির দিকে? আজকে তো রক্ষা নাই কুরবান। আমার মনে হয় খাওয়া দাওয়াটা আগে করে না উনি ভালো, বেলা তো গড়ে গেল। ঠিকই কইছেন চাচা, একটু এদিকে আহেন। কি হইছে? আহা কি হইছে কবি তো শোনাই নাই চাচা। ঠিক আছে শোনাই চাচা, শোনাই আমার সোনাই, আমার সোনাই। কুরবান বলা দিদি কুরবান। Thank you.
শশী দূর আমাকে ধরে না। মন্ডল সাহেব, মন্ডল সাহেব, গুজা কাজী লোক এইটা কেনা করলো? ওরে বাপরে, এইটা আবার কেমন বিয়া? বিসমিল্লাহ মারামারি, আমি নাই। ওই গুজা কাজী কই যা, দেখাইতাছি। নাচতে থাক, আমি আইতাছি। পাঁচটা হাত দিবা, আমি কিন্তু নাচতে আসি। মনে খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না। দারোগা সব ধরেন, এরা সব আসামি। পুলিশ শেষ লাঠিটা দিয়ে লইছে। খবরদার, কেউ না আচরণ করবে না। মন্ডল সাহেব, বিয়ার সারিয়া গহনার বাসায় এই যে মা পুলিশ। দাঁড়াও দারোগা সাহেব, আরেক আসামি ধরেন। তুই আমার গ্রামের ভয় কি করতেছস? চুপ করো, একটা কথা কইবা না। কোরবান আর আশিক মন্ডলের লগে মিলা মিয়া বান নামে ষড়যন্ত্র কণ্ঠ মনে আসছিল না? দারোগা সাহেব ধরেন। আমার কোনো দোষ নাই দারোগা সাহেব, কোরবান আর আশিক মন্ডল মিল্লা আমার দেয় সব কাজ করাইছে। ও হোনারে সব কথাকে পার পাইবা না, ধরেন দারোগা সাহেব। দারেন দারোগা সাহেব, জাদু চুপ কর জাদু, মার লগে এইভাবে কথা কইতে হয় না। দারোগা সাহেব, আমার মায়ের কোনো দোষ নাই, সব দোষ ওই কোরবান আর আশিক মন্ডলের। অগদরেন, ঠিক আছে। খুব ভালো জিনিস। এই আসো তোমরা, আসি বাবা। শোনাই শোনাই গেল কই? শোনাই যাও না, শোনাই শোনাই, আমার একটা কথা শোনো, শোনাই আমি তোমার যাইতে দেবো না। শোনাই, কেন যাইতে দিব না? কেন আমার বাঁচাইতে আইছো? আমি তো কারো দয়া চাই নাই, কারো দয়ায় আমি বাঁচতে চাই নাই। এতদিন পরে আইছো, গ্রামের একটা মাইয়া রাত দিন তোমার পথের পানে চাইয়া রয়েছে, একটা খোঁজা নাও নাই তুমি। তুমি একটা ঠক, তুমি একটা পাষাণ, তুমি একটা অমানুষ। তুমি আমার মারলা, আমার ভালোবাসার প্রতিদান তুমি, তুমি আমার এমন করে দিলা। শোনাই, কেমনে কেমনে বোঝাবো আমি তোমারে? এই বুকটা চিরে যদি তোমারে আমি দেখাইতে পারতাম, আমার আমার এই বুকের ভিতর কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, আমি আমি তোমারে বুঝাইতে পারুম না। শোনাই, আমি তোমারে বুঝাইতে পারুম না। সময় হলে সব সব তুমি বুঝবা। অন আমাদেরকে বাড়ি চলো, আজ তোমার বিয়া।
দেবী আমি মানি না, এর চাইতে যে আমার মরণও ভালো। আল্লাহ, কত বড় সদাগরের লগে তোমার বিয়ে হইব, তোমার বাগান খুশি হইব, তুমি সুখে থাকবা সোনাই। আমিও, হ্যাঁ আমিও সুখী হইব। এক দুজকের আগুন থেকে তুইলা, তুমি তুমি আমারে আরেক দুজকের আগুনে ফলাইতে চাও? ওই সুখ আমি চাই না। সোনাই, সোনাই, তুমি যদি সত্যি আমার ভালোবাসে থাকো, আমার ভালোবাসার কসম লাগে, এই বিয়ে তুমি অমত করো না। এসব তুমি কি কইতাছো? এতদিন পরে এই কথা কইতাছো তুমি? এসব শোনা যে পাপ। না শোনাই, না পাপ না, আমি আমি তোমারে বুঝাইতে পারু না। এই বিয়ে হন লাগবো, কিছুই দিকে বানা। আমি আমি তোমারে কসম দিতাছি, তুমি রাজি হয়ে যাও, আমার আমার তুমি ক্ষমা করে দাও। মনি, ঠিক আছে, তুমি যদি তাতে সুখী হও, তোমার জন্য দুজুকের আগুন নেই, আমি আমার আমি আমার গলার মালা কইরা রাখো। চলো চলো শুনি, কতক্ষণ পর তো অন্ধকার হয়ে যাইব, খাওন দাওনের কোনো খবর টবর নাই। খাওন দাওনের কথা পরে, অহন বিয়া হয় কিনা দেখেন। কেন বিয়া হইব না মানে? ঘটনা আছে। ঘটনা? ওই যে মনির মিয়া, যার লগে মাইয়ার ভালোবাসা আছিল, হ্যাঁ তো আইয়া পড়ছে, ওর লগে তো বিয়াহনের কথা আছিল। বিয়াহনের কথা কি কইতেছেন? হ, টাকা পয়সা রোজগার করতে শহরে গেছিল, খোঁজ খবর না পাইয়া সবাই মনে করছিল আইব না, অহন তো আইয়া পড়ছে। গ্রামের একটা মেয়েরে কথা দিছি, রোজগার করে ফিরে গিয়ে তারে আমি বিয়া করুম। কি কইতেছেন এসব? বিয়ার আসর থেকে মাইয়া উধা হইছে, কি আর কমু, শিকদার সাহেবের অবস্থা বোঝেন এইবারে। সোনাই, ফজল, সোনাই, আমার সোনাই কই, কথা কও নাকি, অহন কি হইব, কি হইব, কেমনে অগ সামনে আমি যামু, সোনাই সোনাই, মা কেন চলে গেছিলি রে মা? কোরবান লোকজন লইয়া ওরে তুলে নিয়ে গেছিল, কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই, কোরবান রে পুলিশ বাইন্দে লইয়া গেছে। খুব ভালো করছে, বসো বসো, তুমি আমার অনেক উপকার করছো, আমার ইজ্জত বাঁচাইছো, তুমি না খেয়ে যাইবা না বাবা। সোনার বিয়া, আমি কি না খেয়ে যাইতে পারি? আজ তোমাকে সবার খুশির দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়া পড়ান, বরযাত্রীকে মেলা দূরে যান লাগবো। রাখেন কাজী সাহেব। কেন ভাই? এই বিয়া হইব না। বিয়া হইব না, এই কথা কইতেছেন কেন? আমাগো কি কোনো অপরাধ হয়েছে? আপনি যদি আমার মাইয়ের নামে কিছু শুই না থাকেন, তয় ভুল শুনছেন। আমি আমি আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপনি আপনি আমার কথা রাখেন ভাই। মনে আছে তোমার আমি কথা দিছিলাম, তোমার কোনো চিন্তা নাই, আমি আছি, তোমার সব ব্যবস্থা করুন। কথার বরখেলাপ তো আমি করতে পারি না। না 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 ভাই, এখন এসব কথা শোনার সময় নাই, আমি কিচ্ছু বুঝি না, এই বিয়ার আয়োজন নষ্ট করে আপনি যেতে পারবেন না, আমার গ্রামে আসে বিয়ার আসর থেকে আপনি ফিরে যাবেন, এইটা এইটা হয় না ভাই, কিছুতেই না। কাজী সাহেব, কাজী সাহেব, বিয়ে পড়ান। দাঁড়াও মনির, তুমি না আমার বড় ভাই ডাকছো,
আপনি তো আমার আসলেই বড় ভাই। তাই যদি হয় তাইলে এভাবে কেন বড় ভাইয়ের অপমান করতাছ? কেন আমার মাথাগারে নিশা করে দিতাছ মনির? আপনার মাথা আমি নিশা করুম? আমার মাথা যদি উঁচা দেখতে চাও তাহলে ছোট ভাই হিসেবে আমার কথা তোমার শুনন লাগবো। এই লাও পাগড়ি, আমার না, এই পাগড়ি মাথায় পরনের হক তোমার, লও। না 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 ভাই, এইটা হয় না, এটা হইতে পারে না। মনির, বড় ভাইয়ের কথা অমান্য করবা তুমি? লও। ভাই ভাই, আমার বড় ভাই, আমার বড় ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না ভাই, শোধ করতে পারব না। হ্যাঁ, তুমি আমার ছোট ভাই। আরে আপনারা খাওয়া রইলেন কেন? আপনারা বসে রয়েছেন কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করেন। শিকদার সাহেব, আমার ভাইয়ের মতন এমন ছেলে আর পাইবেন না, তাড়াতাড়ি শুভকাষ্ট সায়রা ফেলেন। যাইতাছি ফজর, ভেতরে খবরটা দিতে হয়, আসো আসো। হায় হায়, আমি কি নাচবো না গামু? দিলা ভাই, এই রংগত ফ্রেন্ড পাগল হয়ে যাবে তো। পাগল হয়ে গেছে তো? আরে পাগল হয়ে গেছে, আয় তুই, তো আদর করে আদর করে দি, আয়। আর তুই চল, তাড়াতাড়ি চল, গরু সব করে খাল, ছাগলটা সব করে খামু। সত্যি কইতেছো ফসল কাকা? নাইলে কি মিশা কইতেছি? কি রে সই, কইছিলাম না আল্লাহ যা করে ভালো লাগেই করে। দোয়া করে তোমরা সুখী হও। এক নদীর জলভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা।